Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah. Somosto prashongsha Allahur jonno durud wa salam borshito hok amar bishwonobi Hazrat Muhammad sallallahu alaihi wasallam er upor. Alhamdulillah Allah paker oshesh meherbanite dokkhin kuriyar somosto masjid ebong musolla gulote pas waqto namazer ebong tarabi ebong zummar namazer jonno unmukto ghoshona kora hoyeche. আমরা যারা দক্ষিণ কোরিয়াতে অবস্থান করতেছি সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা মসজিদে আসার পূর্বে অবশ্যই মাস্ক অবশ্যই আপনি মসজিদের পূর্বে আপনার নিজের নাম মোবাইল নাম্বার এবং স্যানিটাইজার এবং কোভিড-19 করোনার যে বিধি নিষেধগুলো আছে আপনি অবশ্যই মেনে মসজিদে আসার জন্য আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি সাথে সাথে আমরা মসজিদে আসার পর নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমরা আমাদের সালাতকে আদায় করব আর আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ যেন আমাদের এই দক্ষিণ কোরিয়াতে সমস্ত জায়গা দ্বীন ইসলামকে এরকম কায়েম করে বেশি বেশি মসজিদ আল্লাহ তাআলা যেন দক্ষিণ কোরিয়াতে স্থাপন করার তৌফিক দান করে সাথে সাথে আমাদের দেশ বাংলাদেশে যেহেতু শপিং মল যেহেতু রাস্তাঘাটে মানুষ প্রকাশ্যে ঘোরাঘুরি করতেছে গার্মেন্টস যেহেতু চালু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে মসজিদ বন্ধ রেখে লাভ কি মসজিদের মালিক তো আল্লাহ আমরা যদি মসজিদে যাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের উপর রহম করবেন কিন্তু বাংলাদেশের মসজিদগুলো শর্ত সাপেক্ষে কিছু শর্ত সাপেক্ষে যেন মসজিদগুলো খুলে দেওয়া হয় ইনশাআল্লাহ এই রমজানুল মোবারকে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব আমার আল্লাহ ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল করবেনই করবেন আর মসজিদ বন্ধ রেখে আপনি গার্মেন্টস আপনি শপিং মল চালু করলেন অশ্লীলতা ওপেন করে দিলেন সেক্ষেত্রে আমাদের উপর গজব আসার সম্ভাবনা আরও বেশি রয়ে যাচ্ছে এই জন্য আমি আমার দেশের সরকার প্রধানের কাছে আকুল আবেদন জানাবো আমার দেশের সরকার যেন বিশেষ শর্ত সাপেক্ষে মসজিদগুলোতে পাঁচ ওয়াক্ত জুম্মা এবং তারাবির সালাত আদায় করে বিশেষভাবে দোয়া করার জন্য আমাদের দেশের সমস্ত মসজিদগুলোর ইমাম মুয়াজ্জিন এবং যারা খেদমতে আছে তাদেরকে আহ্বান জানায় আমি আমার দেশের সকল মানুষের জীবনের সুস্থতা কামনা করি আল্লাহ যেন আমাদের দেশ এবং তমাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে এই করোনার মহামারী থেকে রক্ষা করে আল্লাহ যেন আমাদের খাদ্যের সংকট থেকে রক্ষা করে দুনিয়া আসমান এবং জমিনের সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা করে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ